জাস্ট ভিডিও স্টার্ট করলাম, কারেন্ট চলে গেলাম। তো যাই হোক, আজ ভিডিও করতে বসেছি, ইলেকট্রিসিটি যাক আর যাই যাক, ভিডিও করে ছাড়বো। আবার প্লেন, ভিডিও করতে দেবেন আমাকে, এই জন্য ভিডিও দেখতে পাচ্ছ না দিন থেকে আমার চ্যানেলে। তো আজকের ভিডিওটা হচ্ছে, এই দেখছো বক্স, এই যে বক্স, এই বক্স নিয়ে আনবক্সিং করার জন্য আমি এক বছর থেকে ফেলে রেখেছি এই বক্সকে, ঠিক আছে। এক বছর ক্রস হয়ে গেলে অর্ডার করা, আমি এখনও ওটাকে আনবক্সিং করিনি, যে আনবক্সিং করে তোমাদের দেখাবো। একটা ট্রিক ছিল, ওই ট্রিকে আমি এটা অর্ডার করেছিলাম, ভেবেছিলাম তোমাদেরও জানাবো ওই ট্রিকটা, তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আনবক্সিং করা হয়নি আর ওই ট্রিক এখন আর চলে না। তো জাস্ট আনবক্সিংটাই দেখো, কী আর করা যাবে। আর কেসটা হচ্ছে এরকম যে আমি দিনে যতবারই দেখি ততবারই দেখি আচ্ছা বক্সটা আছে, এরকমও নয় যে বক্সটা আছে আমি ভুলে গেছি, এরকম না, এই সামনে রাখা আছে, আমি যতবার দেখি আচ্ছা করবো আনবক্সিং, করবো আনবক্সিং, তখন খুলবো, ওপেন করবো। এই করবো করবো করতে করতে এক সাল পেরিয়ে গেল, এক বছর এক মাস। তোমাকে অর্ডার হিস্ট্রিও দেখাচ্ছি, কখন অর্ডার করেছিলাম, এক মিনিট। তো এই যে দেখো, এই হচ্ছে জিনিস, এটা অর্ডার করেছিলাম, এটা এই দেখো অর্ডার ডেট দেখাচ্ছে, চলো ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো, ফ্রন্ট ক্যামেরাটাতে খুব ভালো ক্লিয়ারিটি আসছে না। দেখছো জুন 2023, জুনের 2 তারিখে 2023, মানে এখন চলছে জুলাই, আজকে 12 তারিখ আমি যখন ভিডিও বানাচ্ছি, তোমরা ভিডিও আবার কখন দেখতে পাবে সেটা একটা বড় কথা, কিন্তু আজকে আমি 12 তারিখে ভিডিও বানাচ্ছি। তো চলো, অনেক বকলাম, এই বললাম এই বক্সটা, তো এই হচ্ছে বক্স, এটাকে আনবক্সিং করব। আমি ফ্লিপকার্টের প্রোডাক্টে যে দেখলাম যে 2024 আগস্ট মাস পর্যন্ত ভ্যালিডিটি আছে, এক্সপায়ার হবে না, এটা দেখা যাক কতদিন এক্সপায়ার হয়ে গেছে না বেঁচে আছে, এটাকে ইউজ করা যাবে কি না। ইলেকট্রিসিটি থাকলে একটু লাইট থাকতো, ভিডিওটা দেখতে ভালো লাগে একটু, কিন্তু আবার ইলেকট্রিসিটির লেগে ওয়েট করলে 2 মিনিটও আসতে পারে, কখন আসবে আবার আমার ভিডিও বানানো হবে না। তো আমি আজকে ভিডিও বানিয়েই ছাড়ব, সো এটাকে ওপেন করতে হবে। এই হচ্ছে বক্স, এখানে এক্সপায়ারি ডেট লেখা আছে, দেখি কত এক্সপায়ারি ডেট লেখা আছে, না এক্সপায়ার হয়ে গেছে, ও নো। দেখো তোমরা এই দেখো, দেখতে পাচ্ছ 750 টাকা এমআরপি, 19 আগস্ট মাসের 19 তারিখে এক্সপায়ার হয়ে গেছে 2023-এ, এখন চলছে 24, আবার আগস্ট আসছে, জাস্ট দেখে নাও কী কী আছে, কী কী পাওয়া যাবে যদি তোমরা আবার ইন ফিউচারে এটাকে অর্ডার করো। একটা আছে বক্স, এই আছে একটা বক্স, চলে এসছে ইলেকট্রিসিটি, আর এ হচ্ছে প্যাকেটস, এগুলো সব আলাদা আলাদা মানে ফ্লেভারে যাচ্ছিল, এটা একটা ফ্লেভার ছিল, 4টা ফ্লেভার ছিল, যেটা ইউজ করতে পারবো না, এটা এক্সপায়ার হয়ে গেছে। আর অনেকের মনে এখন যদি কোশ্চেন যাচ্ছে এগুলো কী আছে, এগুলো কফি আছে, ঠিক আছে, এগুলো কফি, সব এক একটা কফি, এই স্লিপি ওভেলের কফি।
এখানে হালকা ই হয়ে গেছে, অনেকদিন পরে থেকে মোচনা পড়ে গেছে, মরিচা পড়ে গেছে। এটা হচ্ছে ফ্রেঞ্চ ভ্যানিলা প্রিমিয়াম ইনস্ট্যান্ট কফি। তো এবার তোমাকে একটু ক্লোজ আপে ব্যাক ক্যামেরা দেখাই, ব্যাক ক্যামেরাতে ভালো হবে। যদি দেখতে চাও, এই হচ্ছে বড় বক্স ছিল, এর ভিতরে ছিল এটাকে বাদ, তারপরে এই একটা ছোট বক্স যেটা এরকম বক্সে আছে, এই যে এটা বিগ বিলিয়নের সময় বোধ হয় করা হয়েছিল, ওই জন্য এটা স্টিকার মারানো আছে এরকম। এই দেখো, এটা দেখিয়েছিলাম কিনা, আগস্টের 2023 এক্সপায়ার হয়ে গেছে, 750 প্রাইস। আমি এটা ট্রিক অ্যাপ্লাই করে জাস্ট নিয়েছিলাম, 1 টাকায় নিয়েছিলাম। এটা হচ্ছিল বক্স, এই বক্সের ভিতরে ছিল এটা, এটা বক্সের ভিতরে ছিল এটা, এটা জাস্ট এমনি ব্র্যান্ডিং আছে এদিকে, এদিকে ব্র্যান্ডিং, আর এদিকে এরকম ইউ হ্যাভ গট টেস্ট ফ্রেম। ওকে, তারপরে এটা ছিল যেটা মরিচা পড়ে গেছে হালকা, এটা আর এই যে এটা দেখো, 325 প্রাইস, 325 টাকা, 24 ফেব্রুয়ারি এটা এক্সপায়ার হয়েছে 2024-এর। আর তো আগে আনবক্সিং করলে কমসে কম এটা ট্রাই করতে পারতাম। এটাকে এভাবে উঠাতে হবে, হচ্ছে কফির বিনস রয়েছে, যেটা কোনো কামের নয় এখন, ঠিক আছে। আরো যদি ক্লোজ আপ দেখতে চাও, এরকম ঠিক আছে, এটা হয়ে গেল। আর একটা বেঁচেছে, ওই একটা স্টিকার ছিল এরকম, এই আর একটা আছে, এতই দেখা যায়। হ্যাঁ, এটা দেখায়নি, এটাই দিকে দেখিয়ে দিই, এটাই ফ্লেভার। এটাও সেম ডেট, আগস্টের 23, এটাই ফ্লেভার। এটা ক্লাসিক কফি, কফি, এটা পামকিন স্পাইস, এটা আইরিশ ক্রিম, এটা 4টা ফ্লেভার। এটা হলো এটা, এটা দেখা যাক এতে কি আছে। ইউ হ্যাভ গট টেস্ট, কোথায় আর টেস্ট পেলাম। তবে এটা যেন কিছু না হয় এই কাপটার জন্য, ব্রিটেন আপ মনে হচ্ছে এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করেছে, এটা ওর সঙ্গে টাইপ হয়ে আছে। চলো, কফি খাওয়ার কাজে লাগবে, মানে চা খাওয়ার কফি খাওয়ার কাজে লাগে, আমাকে আবার কফি অর্ডার করতে হবে, সেই কফি, এই কফি তো খাওয়া যাবে না। তো এইসব ছিল, এটা চলবে একটু কাজ চলার মতো। তো এইসব ছিল বক্সে, তো এই ছিল স্লিপি ওয়েল কফির আনবক্সিং। এমন একটা আনবক্সিং, জাস্ট শুধু আনবক্সিংই করা হলো, যেটা আমি ইউজও করতে পারবো না, না টেস্টও করে দেখাতে পারবো যে কেমন টেস্ট, জাস্ট তোমরা দেখতে পেলে বক্সের ভিতর কী কী থাকে। ইটস এটুকুই, আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর যদি ট্রিকের কথা বলছিলাম, সেই ট্রিকের জন্য এতদূর পর্যন্ত এটা ঝুলে থাকলো, ওই ট্রিক যদি আবার আসে আমি তোমাদের আবার ভিডিও বানিয়ে জানিয়ে দেবো।
তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি তোমরা কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ভিডিও খুব তাড়াতাড়ি আবার আনার চেষ্টা করব। আর আজকে মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। ফ্যান অফ আছে তাই ঘামছি। আজান